কাজীবাড় উচ্চ বিদ্যালয় কলেজ এর অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায় তোমাদের পড়াবো। গত ক্লাসে আমি সপ্তম অধ্যায়ে পার্ট 3, 4 এবং 5 থেকে তোমাদের পড়িয়েছিলাম। আজকে পার্ট 6 এবং 7 থেকে তোমাদের পড়াবো। আজকের বিষয়গুলো হলো স্থানীয় সরকার কাঠামো ও এর কার্যগুলি, সরকার পরিচালনার শীর্ষক, এই দুইটা টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো। প্রথম যে টপিক্সটা সেটা হলো স্থানীয় সরকার কাঠামো এবং কার্যগুলি। এখন আমাদের আগে জানতে হবে স্থানীয় সরকার কাঠামো। স্থানীয় সরকার হলো সাধারণত স্থানীয় পর্যায়ে স্থানীয় যে সকল সমস্যা আছে এই সমস্যার সমাধান এবং স্থানীয় যে উন্নয়ন কর্মকাণ্ড আছে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের কর্তৃক নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থাকে বলা হয় স্থানীয় সরকার। স্থানীয় পর্যায়ে যে সকল সমস্যা বা স্থানীয় পর্যায়ে শাসন পরিচালনা করা এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য জনগণের কর্তৃক নির্বাচিত যে সকল প্রতিনিধি রয়েছে প্রতিনিধি দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থাকে বলা হয় স্থানীয় সরকার। বর্তমান রাষ্ট্র আমরা যে রাষ্ট্রগুলো দেখি রাষ্ট্রগুলো অনেক বড় এবং বিশাল। এই বিশাল হওয়ার কারণে আসলে একটা রাষ্ট্র এক সরকারের মাধ্যমে পরিচালনা সম্ভব না, তাই স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এখন আমাদের যে বাংলাদেশ আমরা যদি মানে বাংলাদেশ রাষ্ট্রটার দিকে তাকাই, বাংলাদেশ রাষ্ট্রে বসবাস করি, সেই বাংলাদেশ রাষ্ট্রে আমরা স্থানীয় সরকার ব্যবস্থা কীভাবে দেখতে পাই। আমরা যেহেতু আমাদের রাষ্ট্রটা হলো এক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা হওয়ায় এখানে একটিমাত্র কেন্দ্র থেকে পুরো রাষ্ট্রটা পরিচালনা করা সম্ভব নয়, তাই পুরো দেশটাকে বিভিন্ন বিভাগে ভাগ করে জেলায় ভাগ করে উপজেলায় ভাগ করে ইউনিয়নে ভাগ করে শাসিত হচ্ছে। এখন আমরা স্থানীয় সরকার ব্যবস্থার যে কাঠামোটা আছে সেই কাঠামোটা আমরা দেখব। প্রথম আমরা স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোটা দেখব। স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রথমত দুই ভাগে ভাগ করছে, মানে স্থানীয় সরকার ব্যবস্থা আমরা যে স্থানীয় সরকার ব্যবস্থা দেখি স্থানীয় সরকার ব্যবস্থা আসলে শহর অঞ্চলে একরকম গ্রাম অঞ্চলে একরকম, মানে স্থানীয় সরকার ব্যবস্থা গ্রাম অঞ্চলে কেমন এবং শহর অঞ্চল কেমন আমরা এখন দেখতে পাবো। স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোটা যদি আমরা দেখি শহর অঞ্চলে একরকম হবে, গ্রামাঞ্চল গ্রামাঞ্চলে কেমন হবে শহর অঞ্চলে কেমন হবে। গ্রামাঞ্চল হবে তিন ধরনের, এক হলো ইউনিয়ন পরিষদ, এক হবে উপজেলা পরিষদ, এরপরে জেলা পরিষদ, এরপর গ্রাম শহরাঞ্চল হলো পৌরসভা সিটি কর্পোরেশন। এটা হলো আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামো। স্থানীয় সরকার ব্যবস্থায় সাধারণত আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থা এটা গ্রাম অঞ্চলে এক ধরনের হয়, শহর অঞ্চলে এক ধরনের হয়। গ্রাম অঞ্চলে কেমন হবে, গ্রাম অঞ্চলে প্রধান ইউনিয়ন পরিষদ, যে উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ, এরপর শহর অঞ্চল হবে পৌরসভা সিটি কর্পোরেশন, এগুলো হবে শহর অঞ্চল। এখন আমরা এগুলোকে এই যে চারটা পাঁচটা জিনিস ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এগুলো কী এবং এদের গঠন কীভাবে হবে, এই যে ইউনিয়ন পরিষদ গঠন কেমন, জেলা পরিষদ গঠন কেমন, উপজেলা পরিষদ গঠন কেমন, পৌরসভার গঠন কেমন এবং সিটি কর্পোরেশন গঠন কেমন আমরা আলোচনা করবো এবং এদের কার্যগুলিগুলো আমরা এখন আলোচনা করবো। প্রথমে আমরা ইউনিয়ন পরিষদ নিয়ে আমরা আলোচনা করি। ইউনিয়ন পরিষদ কি,
ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ কিভাবে গঠিত হবে? ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9জন সদস্য এবং প্রতি 3টি ওয়ার্ড থেকে 3জন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হবে। টোটাল 13জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হবে। এখানে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করার জন্য একজন সচিব থাকে, তিনি সরকারি কর্মচারী। আমাদের বাংলাদেশে 4,554টি ইউনিয়ন পরিষদ রয়েছে। চার হাজার পাঁচশো চুয়ান্নটি ইউনিয়ন পরিষদ রয়েছে। এখন ইউনিয়ন পরিষদের কার্যাবলীগুলো, ইউনিয়ন পরিষদ কী কী কার্যাবলী সম্পাদন করে, ইউনিয়ন পরিষদ আছে কার্যাবলীগুলো পড়া বলতেছি। এরপরে গঠনগুলো আমি সবগুলো বলি। এটা হলো আমি গঠনগুলো বললাম, মানে আমাদের ইউনিয়ন পরিষদ কীভাবে গঠিত হবে। ইউনিয়ন পরিষদ গঠিত হবে একজন চেয়ারম্যান। আমাদের যে বাংলাদেশের যতগুলো ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটা ইউনিয়ন 9টি করে ওয়ার্ড রয়েছে, সে 9টি ওয়ার্ড থেকে 9জন সদস্য সাধারণ সদস্য নির্বাচিত হবে এবং প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন করে মহিলা সদস্য সংরক্ষিত মহিলা সদস্য দ্বারা নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত হবে। আচ্ছা, এরপরে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ কীভাবে গঠিত হবে? উপজেলা পরিষদ একজন চেয়ারম্যান থাকবে, একজন মহিলা ভাইস চেয়ারম্যান, একজন পুরুষ ভাইস চেয়ারম্যান, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত, এদের দ্বারা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ গঠিত হবে। এছাড়াও উপজেলার মধ্যে, উপজেলার আওতাধীন যতগুলো ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের চেয়ারম্যান, যতগুলো পৌরসভা রয়েছে পৌরসভার চেয়ারম্যান এই উপজেলা পরিষদের সদস্য হবে এবং যতজন মহিলা সংরক্ষিত সদস্য আছে তাদের এক তৃতীয়াংশ, মানে প্রতি 3জনের জন্য একজন করে মহিলা সদস্য দ্বারা উপজেলা পরিষদ গঠিত হবে। এরপরে জেলা পরিষদ, আমাদের বাংলাদেশের যে উপজেলা রয়েছে 492টি উপজেলা রয়েছে বাংলাদেশে। জেলা পরিষদ গঠিত হবে। আমরা জানি আমাদের জেলা জিনিসটা কি, জেলা জিনিসগুলো আসলে উপজেলা সমন্বয়ে, কয়েকটি উপজেলা সমন্বয়ে একটি জেলা গঠিত হয়। বাংলাদেশে 64টি উপজেলা রয়েছে। এই 64টি জেলার মধ্যে 61টি হলো জেলা আর 3টি হলো পার্বত্য জেলা। 61টি হলো জেলা এমনি জেলা হবে আর 3টি হবে পার্বত্য জেলা। পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3টি হলো পার্বত্য জেলা। টোটাল এই চৌষট্টিটা জেলার সমন্বয়ে আমাদের জেলাটা গঠিত হবে। এই জেলার একজন চেয়ারম্যান থাকবে এবং 2জন সদস্য নিয়ে আমাদের জেলা পরিষদ গঠিত হবে। আমি আবার বলছি, এখানে একজন চেয়ারম্যান থাকবে এবং 2জন সদস্য নিয়ে আমাদের জেলা পরিষদ গঠিত হবে। এখানে 2জন সদস্যের মধ্যে 5জন সদস্য এবং মহিলা, একজন চেয়ারম্যান, 20জন সদস্য, এই 20জন থেকে 5জন হবে মহিলা, 20জনের মধ্যে 5জন হবে মহিলা, 5জন মহিলা, এই 20জনের মধ্যে থেকে, এই 20জনের মধ্যে থেকে 5জন হবে মহিলা। আমি আরও বলছি, জেলা পরিষদ হলো আসলে আমাদের যে জেলাগুলো দেখি, আমাদের বাংলাদেশটা 64টা জেলায় বিভক্ত। 64টা জেলার মধ্যে 3টা হলো পার্বত্য জেলা আর বাকি হলো 61টা জেলা। এই 61টি জেলা কীভাবে নির্বাচিত হবে? 61টি জেলা নির্বাচিত হবে, নির্বাচনে একজন চেয়ারম্যান থাকবে এখানে আর 20জন সদস্যের মধ্যে 5জন হবে মহিলা সদস্য। এগুলো আমাদের গ্রাম অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা। এরপর আমরা দেখব শহর অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা। শহরাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে প্রথম হলো সিটি কর্পোরেশন, পৌরসভা। এখন পৌরসভা কি আমরা তো চিনি, আসলে চিনি না। পৌরসভা হলো আসলে যেখানে শহরের সুযোগ সুবিধা রয়েছে,
শহরে সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে পৌরসভাতে থাকবে, সব ধরনের কম বেশি মানে কিন্তু অল্প আকারে থাকবে, কিন্তু শহর হলো বড় আর পৌরসভা হলো ছোট। মানে আসলে সাধারণত যে শহরগুলো ছোট আকারের, যে শহরগুলো ছোট আকারে সেগুলোকে পৌরসভা বলা হয়, মানে ছোট শহরগুলোকে সাধারণত পৌরসভা বলে আর বড় শহরগুলোকে বলা হয় সিটি কর্পোরেশন। আচ্ছা এখন এখানে দেখো সিটি পৌরসভা কীভাবে বলে দেবো, পৌরসভা একজন চেয়ারম্যান থাকবে আর পৌরসভার নির্দিষ্ট কোনো ওয়ার্ড থাকবে না, নির্দিষ্ট সংখ্যক কোনো ওয়ার্ড নাই এখানে, যতটুকু দরকার ততটুকু ততটা ওয়ার্ড দ্বারা মানে পৌরসভা। আসলে আমাদের যে বাংলাদেশে যতগুলো পৌরসভা আছে পৌরসভাগুলো কোনোটা পৌরসভা ছোটো, পৌরসভা পৌরসভা বড়, এটা আসলে নির্দিষ্ট কোনো ওয়ার্ডের ওয়ার্ডের কোনো সংখ্যা নাই এখানে, মানে যতটা ওয়ার্ড দরকার ততটা ওয়ার্ড নিয়ে আসলে পৌরসভাটা গড়ে তবে ঠিক যতটা ওয়ার্ড থাকবে, যদি ধরো আসে 10টা ওয়ার্ড, 12টা ওয়ার্ড এভাবে, 15টা ওয়ার্ড এভাবে গড়িতে হবে। এখন এই যে ওয়ার্ডগুলো যতটা ওয়ার্ড থাকবে ততটা ওয়ার্ডের ততটুকু সদস্য নিয়ে ততটুকু সদস্য থাকবে, এবং এই যে প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন করে মহিলা সংরক্ষিত সদস্য দ্বারা আমাদের পৌরসভা গড়িত হবে। এখানে পৌরসভার যিনি পদে থাকবে তিনি হবেন মেয়র, আর ওয়ার্ডের যিনি সদস্য তিনি হবে কাউন্সিলর। আচ্ছা আমাদের বাংলাদেশে পৌরসভা রয়েছে 327টি, বর্তমানে বাংলাদেশের পৌরসভা আছে কতটি, 327টি। আচ্ছা এখানে আমি একজন একজন মেয়র, আমি অবশ্যই একজন মেয়র এবং নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলর দ্বারা এবং সংরক্ষিত প্রতি 3 ওয়ার্ডের জন্য প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন করে সংরক্ষিত সদস্য কাউন্সিলর দ্বারা মহিলা কাউন্সিলর দ্বারা পৌরসভা গঠিত হবে। এরপরে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন কর্পোরেশন সিটি কর্পোরেশন কাকে বলে, সিটি কর্পোরেশন বলে আসলে আমাদের যে বড় বড় শহরগুলো আছে এই বড় বড় শহরগুলো আসলে সিটি কর্পোরেশন। আমাদের বাংলাদেশে প্রায় আমাদের বাংলাদেশে বর্তমানে 12টি সিটি কর্পোরেশন আছে, প্রতিটা বিভাগেই শহরে 8টি, আমাদের বিভাগ হলো 8টি, 8টি বিভাগীয় শহরে 8টি এবং আরও 4টি, কুমিল্লা, গাজীপুর, তারপরে তোমার ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা বিভাগে দুইটা। এরপরে এছাড়া আছে কি নারায়ণগঞ্জ। আচ্ছা এগুলো হলো কি মানে বিভাগের বাইরে আরও 4টা, মানে প্রতি আমাদের 8টা বিভাগ, 8টা বিভাগ, 8টা সিটি কর্পোরেশন, এছাড়া কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং আমি আবার বলছি সরি আমাদের 8টা বিভাগে 8টা, ঢাকাতে হলো ঢাকা বিভাগে 2টা, তাহলে কয়টা, 9টা, এরপরে কুমিল্লাতে 1টা, 3টা, নারায়ণগঞ্জে 1টা, 4টা, আর একটা কি গাজীপুর, টোটাল 12টা সিটি কর্পোরেশন রয়েছে আমাদের, 12টি। এই সিটি কর্পোরেশন কীভাবে গঠিত হবে, এই সিটি কর্পোরেশন গঠিত হবে একজন মেয়র থাকবে এখানে, আর সিটি কর্পোরেশন তাও কোনো ওয়ার্ডের কোনো সংখ্যা নাই, ওয়ার্ডের কোনো সংখ্যা থাকবে না, নির্দিষ্ট সংখ্যা কিন্তু কোনো ওয়ার্ড নেই, যতটা থাকা দরকার মানে যতটা এরা করতে পারে, যতটা আমাদের স্থানীয় আমাদের মন্ত্রণালয় আছে বা আমাদের সিটি কর্পোরেশন যতটা এলাকা আছে সেই এলাকায় যতটা ওয়ার্ড থাকা দরকার ততটা ওয়ার্ড দিয়ে ওয়ার্ডের সদস্য একজন করে কাউন্সিলর এবং প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন করে মহিলা সংরক্ষিত কাউন্সিলর দ্বারা সিটি কর্পোরেশন গঠিত হবে। এখন এগুলো এই দুইটা কিন্তু আমাদের শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা। এরপরে এইগুলোর আস্তে আস্তে সবগুলার এই 5টা ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভা এবং সিটি পরিষদ কার্যক্রমগুলো আমরা আগে করবো। ইউনিয়ন পরিষদের কাজ, ইউনিয়ন পরিষদ কার্যাবলী, ইউনিয়ন পরিষদের কার্যাবলী কার্যাবলী ইউনিয়ন পরিষদ কী কী কার্যাবলী সম্পাদন করে, দেখো ইউনিয়ন পরিষদ আমাদের গ্রাম অঞ্চলে আমাদের যে সকল বিচার আচার হয় সে সকল বিচার আচার সম্পাদন করে, মানে আমাদের এখানে যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের গ্রামাঞ্চলে, আমরা যদি করে আমরা অনেকেই গ্রামে বসবাস করি, এই গ্রামাঞ্চলে যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো মানে বেশি করে বিচার কার্য সম্পাদন করে থাকে এই ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে থাকে এবং তা বাস্তবায়ন করে থাকে, বিচার বিশুদ্ধ পানি সরবরাহ করে আমাদের এই ইউনিয়ন পরিষদে, ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং কোনো বাসনের ব্যবস্থা করে থাকে। আমাদের ক্ষতিগ্রস্ত বলতে এখানে আমাদের বিভিন্ন সময় আমাদের এখানে দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তারপরে এখানে বন্যা হয়, জলসেচ হয়, তারপরে তোমার ঘূর্ণিঝড় হয়, এই সকল প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের সময়
আমাদের ইউনিয়ন পরিষদ কি করে থাকে, সাহায্য করে থাকে এবং পুনর্বাসনের ব্যবস্থা করে থাকে। ইউনিয়নের পরিবেশের পরিবেশ আমাদের যে পরিবেশ আছে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করে, প্রাথমিক যে চিকিৎসা সেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে আমাদের ইউনিয়ন পরিষদ। পরিবার পরিকল্পনার যে গহন সেখানে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা আমাদের প্রাথমিক চিকিৎসা এবং পরিবার পরিকল্পনা গহনের জন্য ব্যবস্থা করা হয়। আমাদের ইউনিয়ন পরিষদ এই কর্মসূচি গ্রহণ করে থাকে। গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে আমাদের ইউনিয়ন পরিষদ। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখে কাজ করে ইউনিয়ন পরিষদ। এলাকার জমির খাজনা আদায়, আমাদের যে খাজনাগুলো আমরা বিভিন্ন সময় ট্যাক্স দিয়ে থাকি ইউনিয়ন পরিষদকে, আমাদের যে আমাদের এলাকা আমাদের গ্রাম অঞ্চলে যে সকল লোক বাস করে তারা তাদের যে তাদের চাষাবাদ তাদের যে জমিগুলো আছে তাদের যে তোমার জায়গা জমি যে খাজনাগুলো আছে খাজনাগুলো আমাদের ইউনিয়ন পরিষদে জমা দিতে হয়। এরপরে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন যৌন হয়রানি তারপর তোমার যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ কাজ করে যায়। এলাকায় শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ইউনিয়ন পরিষদ কাজ করে থাকে। এগুলো হলো ইউনিয়ন পরিষদের কার্যক্রম। আমি লিখতেছি না, তোমাদের প্রতি আছে, তোমরা একটু দেখে নিব ইউনিয়ন পরিষদের কার্যকরীগুলো। এরপরে উপজেলা পরিষদের কাজ, উপজেলা পরিষদের কার্যকরী উপজেলা পরিষদের কার্যাবলী। এখন উপজেলা পরিষদ কি কি কার্যাবলী সম্পাদন করে, উপজেলা পরিষদ প্রায় একই ধরনের কার্যাবলী করে সম্পাদন করে থাকে। উপজেলার বিভিন্ন মেয়াদী উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্ন মেয়াদী উন্নয়ন কর্মকাণ্ড তৈরি করে থাকে এই আমাদের উপজেলা পরিষদ। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং তত্ত্বাবধায়ন তার সমন্বয় সাধন করে থাকে ইউনিয়ন পরিষদ, আমাদের যে উপজেলা পরিষদ। ইউনিয়নের মধ্যে বিভিন্ন যে যোগাযোগ ব্যবস্থা আছে যে আমাদের যে উপজেলা পরিষদ রয়েছে উপজেলা পরিষদের মধ্যে উপজেলার যে পুরো উপজেলার মধ্যে যতগুলো ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সাথে যতগুলো যোগাযোগ ব্যবস্থা মানে রাস্তাঘাটের আছে সেই রাস্তাঘাটের উন্নয়ন রাস্তাঘাটের যে উন্নয়ন সেই উন্নয়ন করে থাকে আমাদের উপজেলা পরিষদ। এরপরে বিভিন্ন রাস্তা নির্মাণ করে থাকে ইউনিয়ন পরিষদ এবং এইগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে ইউনিয়ন পরিষদ সরি উপজেলা পরিষদ। এরপরে দেখতে পাচ্ছি জেলা পরিষদ কী কী কার্যক্রম সম্পাদন করে, জেলা পরিষদে কার্যাবলী। আচ্ছা আমি যদি লিখতে যাই অনেকক্ষণ সময় লাগবে, যেন আমি লিখতেছি, তোমরা বাসায় এগুলো এক একটু করে তোমরা ধরে ধরে পড়বা। আমাদের সপ্তম অধ্যায়ে পার্ট ছয়ের মধ্যে এগুলো আছে, সপ্তম অধ্যায়ে পার্ট ছয় তোমরা দেখলে বুঝতে পারবে এখানে আছে ইউনিয়ন পরিষদের কার্যাবলীগুলো, জেলা পরিষদের কার্যাবলীগুলো এবং উপজেলা পরিষদের কার্যাবলীগুলো। উপজেলা পরিষদ কী কী কার্যাবলী করে থাকে, কার্যাবলী সম্পাদন করে, উপজেলা পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক কার্য পরিচালনা করে থাকে। জেলা পরিষদ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। উপজেলা এবং পৌরসভার সংরক্ষিত এলাকা ছাড়া অন্যান্য যে এলাকাগুলো আছে মানে আমাদের যে জেলার মধ্যে যে সকল উপজেলা আছে এবং তোমার পৌরসভা আছে এই পৌরসভা এবং উপজেলার সংরক্ষিত এলাকা ছাড়া বাকি যে এর বাইরে যে রাস্তাঘাট আছে সেতু আছে কালভার্ট আছে ইত্যাদি নির্মাণ করে থাকে ইউনিয়ন আমাদের যে জেলা পরিষদ। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, আবাসিক প্রতিষ্ঠান নির্মাণ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, অনাথ আশ্রম কেন্দ্র এবং গ্রন্থাগার তৈরি, নৈশ বিদ্যালয় পরিচালনা ইত্যাদি কাজ করে থাকে। এরপরে কৃষি খামার স্থাপন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং পানি স্বাস্থ্যের ব্যবস্থা করে থাকে আমাদের জেলা পরিষদ। এরপরে বাকি যে দুটো আছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন কার্যাবলী, পৌরসভার কার্যাবলী সিটি কর্পোরেশন কার্যাবলী, বিশুদ্ধ পানি সরবরাহ করে থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে থাকে, স্বাস্থ্যকর এবং বেজালমুক্ত খাদ্য নিশ্চিত প্রদান করে, শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে, বিনিয়োগ বিধি মোতাবেক ঘর বাড়ি নির্মাণের ব্যবস্থা করে থাকে, সড়ক নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে এবং যানবাহনের ব্যবস্থা যান চলাচলের ব্যবস্থা করে থাকে, রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক এবং উদ্যান প্রক্রিয়া উদ্যান ইত্যাদি পার্ক তৈরি করে থাকে এবং উদ্যান তৈরি করে থাকে এবং উন্মুক্ত প্রাঙ্গণ এর ব্যবস্থা করে থাকে আমাদের পৌরসভা। এরপরে আছে আমাদের সিটি কর্পোরেশন,
সিটি কর্পোরেশন কাকে বলে? সিটি কর্পোরেশন নে কাকে বলি? আমি আবার বলছি, আমাদের এই যে কাজগুলো প্রায় একই ধরনের কাজ, তো আমরা বাসায় একটু ভালো করে পড়ে নিব। আমাদের গঠনটা মেন গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা গঠনটা ভালো করে আমরা জেনেছি। আমরা শুধু এখন এখানে সংখ্যাগুলো, পৌরসভা কয়টি, সিটি কর্পোরেশন কয়টি, ইউনিয়ন পরিষদ কয়টি, জেলা পরিষদ কয়টি, উপজেলা পরিষদ কয়টি, এগুলো আমাদের জানতে হবে। কারণ এই পাঁচটা থেকে যে কোনো একটা এমসিপির জন্য আমাদের ইম্পর্টেন্ট, এবং গঠনটা ইম্পর্টেন্ট। এই কার্যাবলীগুলো আমাদের জানবে, কার্যাবলীগুলো সবটা একই ধরনের হয়। তো এখানে এরপরে সর্বশেষ যেটা আছে সিটি কর্পোরেশনের কার্যাবলী। এখন দেখা সিটি কর্পোরেশন কী? সিটি কর্পোরেশন বড়ো বড়ো শহরগুলো, আমি একটু আগেই বলছিলাম, সিটি কর্পোরেশন আমাদের বড়ো শহরগুলো, বড়ো শহরগুলোকে বলা হয় সিটি কর্পোরেশন। আমাদের যেসব আমাদের বাংলাদেশে অনেকগুলো শহর আছে, সেই শহরগুলোই আসলে সিটি কর্পোরেশন। এখন প্রত্যেকটা আমাদের যে বিভাগীয় শহরগুলো আছে, আমি বিভাগীয় শহরে তো সিটি কর্পোরেশন আটটি বিভাগ আছে, আটটি সিটি কর্পোরেশন, এছাড়া আরও চারটি সিটি কর্পোরেশন, সেগুলো হলো কি? ঢাকাতে দুইটা, ঢাকা বিভাগে দুইটা, একটা ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, তাহলে ঢাকাতে একটা বাজে নয়টা, তারপরে কুমিল্লাতে একটা দশটা, গাজীপুরে একটা কয়টা, এগারোটা, একটা কি, একটা হলো নারায়ণগঞ্জ। এরপরে সিটি কর্পোরেশন কার্যাবলীগুলো আমি যদি দেখি, সিটি কর্পোরেশনের প্রথম কাজ হলো বিশুদ্ধ পানি সরবরাহ করে, বিশুদ্ধ পানি সরবরাহ হয় এবং পানি পয়নিষ্কাশনের ব্যবস্থা করে থাকে আমাদের সিটি কর্পোরেশন। স্বাস্থ্যকর এবং বাজারমুক্ত খাদ্য বিক্রি নিশ্চয়তা প্রদান করে থাকে। শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করে থাকে। সুস্থভাবে বাড়িঘর নির্মাণের ব্যবস্থা করে থাকে এবং সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ করা হয় এই সিটি কর্পোরেশন থেকে। রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক এবং উদ্যান প্রতিষ্ঠা এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণের ব্যবস্থা করে থাকে আমাদের সিটি কর্পোরেশন। প্রায় সিটি কর্পোরেশন এবং পৌরসভা কাজ একই ধরনের। আমরা দেখি, দেখো ছোটো ছোটো শহরগুলো আছে, ছোটো ছোটো শহরগুলো আমাদের সিটি কর্পোরেশন, সিটি পৌরসভা, আর বড়ো বড়ো শহরগুলো হলো সিটি কর্পোরেশন। এখন যেহেতু ছোটো শহরে অল্প পরিমাণে সুযোগ সুবিধা কম, আর বড়ো শহরে সুযোগ সুবিধা একটু বেশি, কিন্তু সব সুযোগ সুবিধা একই ধরনের কাজ করে থাকে সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এর পরবর্তী যে কাউন্সিল আছে সেটা হলো সরকার পরিচালনায় সুশাসন কেন দরকার? এখন দেখো সরকার তো পরিচালনা আমাদের যে সরকার, আমরা জানি আমরা সরকার পড়ছি, এরপর স্থানীয় সরকার বললাম। এখন স্থানীয় সরকার পরিচালনা এবং সরকার পরিচালনা সুশাসন করতে দরকার কেন? এখন আমাদের আমি জানতে হবে সুশাসন কী। সুশাসন হলো যে শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। এখানে সরকার সত্য থাকবে, জবাবদিহিতা থাকবে, সরকার নিরপেক্ষ থাকবে, সেটা হবে সুশাসন। আর যে সরকার ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে এবং সেখানে সরকারের স্বচ্ছতা থাকবে, জবাবদিহি থাকবে এবং জনগণ অংশগ্রহণ থাকবে, সেটা হবে সুশাসন। এখন দেখো যদি সরকার কোনো রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে তাহলে এই জিনিসগুলো দরকার আছে। এখন দেখো যদি আমাদের রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটাকে যদি সুন্দরভাবে পরিচালিত হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। এখন আমাদের যে বাংলাদেশ এখন যে রাষ্ট্রটা রয়েছে সেই রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে কিনা আমরা দেখবো। বলে সরকার পরিচালনার দক্ষতা অনেকাংশে সুশাসনের উপর নির্ভরশীল। আমাদের যে সরকার পরিচালনাটা, সেই সরকার পরিচালনা নির্ভর করবো কোথার উপর? থাকার উপর, সুশাসনের উপর। যেখানে যদি আইনের শাসন থাকে, সেখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে, তাহলে কী হবে? সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে যে সরকার দেশ পরিচালনায় সাংবিধানিক এবং আইনগত বিধিবিধানের অধীনে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এবং নাগরিকের অধিকার রক্ষা করে এবং জনকল্যাণের সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে, সেটা হবে সুশাসন। সহজ কথা সুশাসন হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সরকার ব্যবস্থা যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ থাকে। মানে আমাদের যে সরকারটা থাকবে, সেই সরকারটা আমাদের জনগণের কাছে বা আমাদের রাষ্ট্রের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা হবে কি? সুশাসন।
ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ হবে এখানে বড়। আমাদের যে আমাদের একজনের ব্যক্তি, সেই একজন ব্যক্তির থেকে এখানে হবে কি পুরো রাষ্ট্রের স্বার্থটা বড় আকারে বড় করে দেখতে হবে, সেটা হবে সেখানে আমাদের সুযোগ প্রতিষ্ঠিত হবে। বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে হচ্ছে সুযোগের নিয়ামক। আমাদের যদি রাষ্ট্রের মধ্যে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করা যায় এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়, সে তাহলে আমাদের সুযোগের প্রতিষ্ঠা অটোমেটিক হয়ে যাবে। মানে আমাদের রাষ্ট্রের মধ্যে যে কাজগুলো করা হবে বা সরকার যে কাজগুলো করবে, সেই কাজের মধ্যে যদি আইনের শাসন থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, সরকার স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে অটোমেটিক কী হবে সুযোগের প্রতিষ্ঠা হবে। তাই বলা যাচ্ছে যে সরকার যদি আপনার প্রতিষ্ঠা সুন্দর সরকার যদি পরিচালনা করা যদি সুন্দরভাবে না যায় তাহলে কখনো সুযোগ সুযোগ প্রতিষ্ঠা করা যাবে না। ওই জন্য সরকার পরিচালনা করার জন্য আমাদের সুযোগ একান্তভাবে প্রয়োজন। আজকে আমাদের ক্লাসে এতটুকু থাকবে, আগামী ক্লাসে আমরা পরবর্তী দ্বিতীয় ক্লাসে পরবর্তী অষ্টম অধ্যায় সেটা আমরা তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।